আমার ছেলে খুব ভালোবাসত, এখন তো নেই। আর সিদ্ধ পুরি এইটাও খুব পছন্দ, পাটি সাপটা এইগুলো খেতে বিশাল ভালোবাসত, কিন্তু একবারে খেত না, ওই খুব খাস করে ঘরে ঢুকতো বেরোতো খেত, নেই খুবই কষ্ট লাগে। কানছেন কেন? ভালো কথা বলছেন তো, আপনার ছেলের না ব্যাপার কানছেন কেন? বন্ধুরা আজকের দিনে পিঠে খাচ্ছি সবাই মিলে, সত্যি আপনাদের দাদা ভাইয়ের জন্য খুবই মন খারাপ হচ্ছে, কারণ কি আপনাদের দাদা ভাই পিঠে খেতে খুব ভালোবাসে, আর ঠিক সেরকম হয়েছে আমার সোনা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর তো কি বলবো, এত কুয়াশা দিয়েছে, দেখুন চতুর্দিকটা পুরো সাদা হয়ে আছে, আর সানে মানে জল উঠছে, যে এতই কুয়াশা দিয়েছে রাত্রিরে, রাস্তাটা ভিজে গেছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। তো দেখুন আমি আপনাদেরও দেখাই, দেখুন দেখলেই বুঝতে পারবেন, এত কুয়াশা দিয়েছে মানে সাদা হয়ে গেছে চতুর্দিক। রাস্তাটা ভিজে পুরো জপজপ করছে, আর ওই দেখুন এখানে আমার মেয়ে ফুল তুলতে চলে এসেছে। আজকে আমার মেয়ে খুব সকাল সকাল উঠেছে, আমার মেয়ে খুব সকালে ওঠে না, বায়না করে সকালে তুললে, তা আজকে আমি আর তুলিনি, ও দাদুকে বলেছে, ও দাদু আমাকে বলছিল যে যাও গিয়ে তুলে দাও, আমি আমি পারবো না, আমি তুলতে গেলে সে আমার সঙ্গে চিল্লামিল্লি করবে, তার থেকে আপনি যান। দে বাবা গিয়ে আজকে ওকে তুলে দিয়েছে, ওর আগে ওর বড় মার ঘরে বসেছিল অনেকক্ষণ বই নিয়ে চুপচাপ বসেছিল। হ্যাঁ এখানে আগে এগুলো তুলে নেবে, আমি যাচ্ছি। দে আমি ওকে এখন বললাম যে তাহলে বেলা তো হয়েই গেছে, প্রায় 8:30 বাজছে, তো চ আগে ফুলগুলো তুলে নি। তো ওকে বললাম আজকে ফুলগুলো তুই তুলে দে। হ্যাঁ ওই দুটো তোলো, এখন আমার মেয়ে ফুল তুলবে, তো ফুল তুলে নিয়ে আমরা চা খাবো। তো কুয়াশা দিয়েছে, কুয়াশার মধ্যে বাবার আজকে কাজ নেই, বাবা কাঠ নিয়ে বসে পড়েছে, কাঠ কাটবে বলে এই যে ছোটো ছোটো করে দিচ্ছে, মোটা মোটা কাঠগুলো জলে না, একটু সরু করে দিলে তাহলে ভালো জলে, বাবা কাটারি আর কি বলে এটা বাবা করাত করাত নিয়ে বসে পড়েছে, কাঠগুলো সরু সরু করে কাটবে বলে। যাও তুমি ফুল তুলে নাও, তোমার চা খাওয়া হয়ে গেছে ঠাকুমা? বাবা আজকে সবাইকার চা খাওয়া হয়ে গেছে, আমি আমার মেয়ে আর আমার ছেলে বাকি আছে, একদম মা রান্না করে নিয়েছে, মা এখন উনুনটা নেতা দেবে। এ দেখুন বন্ধুরা রাস্তাটা দেখুন কি অবস্থা, রাস্তাটা ভিজে গেছে, যেমন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে রাত্রিরে, আরও ভিজেছিল সকালের দিকে, তো এখন তো বেলা হয়েছে একটু ইয়ে হয়ে গেছে। তো এখানে আমি বিছানা গুছাচ্ছিলাম, এরকম সব নাবানা রয়েছে বিছানার থেকে, তো আমার মেয়ে এসে বললো আমার চলো আগে ফুলগুলো তুলে নিয়ে আসি, তারপরে তুমি বিছানা গুছাবে। তো চলুন বন্ধুরা আমি এখন বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পর চা খাবো, তখন আবার আপনাদের সাথে কথা বলবো। সবাইকার বাড়ির চা খাওয়া হয়ে গেছে, খালি আমি আমার ছেলে আর মেয়ে বাকি আছি, তা আমি আগে কাজটা করে নিই, তারপর আমার ছেলে মেয়ে আমি একসাথে বসে চা খাবো। তো ছেলেটা তো পড়তে গেছে, তো পড়ে আসবে তারপরে চা খাবো, কারণ কি ও একা পড়ে যাবে, আমরা যদি দুজনে খেয়ে নিই তখন আমার ছেলে মেয়ে মানে ছেলে একা পড়ে যাবে, তাই জন্য একটু দেরি করছি চা খেতে, যে বাবু আসলে তিনজনে মিলে একসাথেই চা খাবো। তো চলুন আমি এখন কাজগুলো করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমার ছেলে চলে এসেছে প্রাইভেট থেকে, এখন এখন মানে বেলা হয়ে গেছে অনেকটাই, মানে 9:30 বেজে গেছে ওর পড়ে আসতে, তো আজকে তো ওদের স্কুলে খেলা আছে, তো আজকে আমি আর ওকে চা দেবো না, একবারে চান টান করিয়ে রেডি করিয়ে একবার ভাত খেয়ে দেবো, কারণ কি না বাবা চান করতে হবে, কারণ কি আজকে ও খেলতে যাবে, ওদের স্কুলে আর কি খেলা বলতে কি স্কুল থেকে অন্য জায়গায় নিয়ে যাবে খেলাতে, তো কালকেও গিয়েছিল আবার আজকেও যাবে, আজকে দু ভাই বোনেরই খেলা আছে, তো মেয়েটা রেডি হয়ে গেছে এই দেখুন, আর ছেলেটা এই মাত্র ওই এলো পড়ে, ওর বিকেলে পড়া তাই ও সকাল সকাল রেডি হয়ে গেছে, আর এ তো সকালে পড়তে যায় তাই জন্য দেরি হয়ে গেছে আজকে। তো চলুন আমি এখন ওকে আগে রেডি করে দিই, খাইয়ে দিই, তারপরে আবার আপনাদের সাথে বন্ধুদেরকে বলে দাও, বলো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। শোন আজকে কি প্রাইজ নিয়ে আসবে দেখতে হবে, আমি দিয়ে দিচ্ছি তুমি ঘষে নেবে। আমি গেলে হবে চুলটা কাট রাখবে, ঠিক আছে আগে আগে চুলটা আছে দি, আমি আমি ভাত পাড়ছি, ঠিক আছে তুমি মুখে মাখাটা মেখে চলে এসো, ভাত পাড়ি খাই দেবো দি চলে। রূপসা
বাই বাই। সাবধানে থাকবে, হ্যাঁ রাস্তায় বেশি নামবে না, মাঠের মধ্যেই থাকবে। তো বন্ধুরা অনেকক্ষণ মানে সারা সকালটা বাচ্চাদের ছেলেমেয়ের পেছনেই কেটে গেল। তা এখন কাজ করতে হবে, মানে কিছু কাজ করে নিয়েছিলাম সকালে, তার কিছু বাকি আছে। আর বুঝতেই পারছেন আজকে মেঘলার ওয়েদার, রোদ নেই, আবার ছেলেমেয়ের ড্রেস আছে কাচবো, কালকে যেগুলো পরে খেলতে গিয়েছিল ওগুলো এতটাই নোংরা করে ফেলেছে দুভাই বোনে যে ওগুলো আর পরা যাবে না, কাচতেই হবে। তো চলুন এখন আমি ওগুলো কাচবো, কেচে কাজ গুছিয়ে নিয়ে চান টান করবো, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ নেই, আর শীতকাল বুঝতেই পারছেন বন্ধুরা, শীতকালে যদি না রোদ বেরোয় কিচ্ছু ভালো লাগে না। কিন্তু কিছু ভালো না লাগলেও লাগাতে হবে, কারণ বাড়ির কাজগুলো তো করতে হবে। তো চলুন এখন আমি বাড়ির কাজগুলো করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। চান টান করা হয়ে গেছে, দেখুন সব কাজ গুছিয়ে, তা এখন মা এদিকে পুজো দিচ্ছে, আর আমি এখন মা পিঠে বানাবে, তা নারকেলগুলো ভেঙে কুড়িয়ে নেব। তো বাবা বলেছিল, সকালে বললো যে গাড়ি নিয়ে আজকে বেরোবো না, কো ভাড়া হবে না, ওয়েদার ভালো না, আর অনেক বেলায় আজকে রোদ বেরিয়েছে, সকালবেলায় রোদও বেরোয়নি। দেখুন বন্ধুরা এখন প্রায় 12টা 12:30 বাজে, এখন রোদ বেরিয়েছে, সকাল থেকে পুরো অন্ধকার অন্ধকার মতো ছিল, এই দেখুন এখন রোদ বেরিয়েছে। তো চলুন এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নেবো, তারপরে বাবা আসলে সবাই মিলে একসাথে ভাত খাওয়া হবে। চলুন নারকেলগুলো কুড়িয়ে ফেলি, মা বিকেলে পিঠে বানাবে, কি পিঠে বানাবে জানি না, এখন নারকেলগুলো তো কুড়িয়ে দিই, তারপর মা যখন পিঠে বানাবে তখন আপনাদের দেখাবো যে মা কি পিঠে বানাচ্ছে। তিনটে নিয়ে বসে পড়েছি, তিনটে নারকেলের নাড়ু হবে, নাড়ু বলছি, তিনটে নারকেলের পিঠে হবে না, একটা রেখে দেবো। নারকেলগুলো ফাটাতে হবে, তার আগে একটু ভালো করে ধুয়ে নিই। আমার ছেলে মেয়ে থাকলে কাঁচা নারকলই এখন খেতে চালু করে দিত, নেই বলে তার এরকম পোড়াচ্ছি, তুলে তুলে খেয়ে নিত। ওর বাবাও নারকেল খেতে খুব ভালোবাসতো, বলেছে আমার কাঁচা নারকেলটাকে ভেঙেই খেয়ে নি একটা মালা, সঙ্গে সঙ্গে ভাঙতো, ভেঙেই আর কাটারি দিয়ে করে করে সরু করে করে নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিত, খুব ভালোবাসতো কাঁচা নারকেল খেতে। নারকেল কোড়া হয়ে গেছে, এখন বাবা চান করবে, দিয়ে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে মা পিঠে বানাতে বসবে, বেলা বেলি পিঠে করে নেবে, কারণ কাটেতে ভালো হয়, গ্যাসে ভালো হয় না, এখানে রাখবো, তাই জন্য কাটে রান্না করবে বলে, পিঠে করবে বলে এখানে বেলা বেলি করে নেবে, কারণ উনুনের কাছে লাইট নেই, নাহলে রাত হলে আবার অসুবিধা হবে। মা বসে পড়েছে পিঠে বানাতে, ওরা পৌষ সংক্রান্তির আগের দিন পিঠে বানানো হয়, নিশ্চয়ই সবার বাড়িতেই পিঠে বানানো হবে, আমাদের বাড়িতেও হচ্ছে। তো বন্ধুরা কাল তো সবাই মকর চান করবে, মানে পৌষ মাসের শেষ দিনে চান করে সবাই, অনেকে গঙ্গা চান করতে যায়, অনেকে বাড়িতে সকাল মানে ওটা ভোরবেলা করতে হয় চানটা, তো এখন তো আর ভোরবেলা কেউ করে না, আর ওটা যদিও আমাদের নেই বন্ধুরা, আমার বাপের বাড়িতেও নেই আর আমার শ্বশুর বাড়িতেও নেই, আমাদের এটা করা হয় না, চানটা করা হয় না ভোরবেলা, কিন্তু পিঠে বানাতে হয়, পিঠে বানিয়ে খেতে হয়, খাওয়া হয়, আর পিঠে খেতে তো সবারই ভালো লাগে তাই না বন্ধুরা। এখন মা একা একা পিঠে বানাচ্ছিল, এখন আমিও চলে এসেছি মায়ের সাথে পিঠে বানাবো বলে। তো এই দেখুন নারকেলের ছেঁড়ে দেওয়া হয়ে গেছে, এখন মা আঁথাল করবে, আঁথাল করার পর সেদ্ধ কুলিগুলো বানানো হবে প্রথমে, তো ওগুলো আমি বানাবো আর মা পরে আজকে পিঠে বানাবে। তো বন্ধুরা একদিনে তো সব রকম পিঠে বানিয়ে খেলে হবে না, প্রতিদিন মানে প্রত্যেক দিন রকম রকম পিঠে বানিয়ে খেতে হবে, তার জন্য আজকে দু রকম বানানো হবে, তো পরে আবার বানানো হবে। তো এর আগের বছরেও এই পিঠে করার দিনে আমি আর মা পিঠে বানিয়েছিলাম আমার রান্নাঘরে। তো বন্ধুরা ভিডিওটা যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখে নেবেন, আগের বছর মা আর আমি পিঠে বানিয়েছিলাম, তো পিঠে বানাতে গিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো মানে আমার রান্নাঘরে তো লাইট নেই, রাতের বেলা কিছু করা যায় না, তো বাবা টোটোর আলো জ্বেলে আমাদেরকে লাইট দেখাচ্ছিলো, অনেকটা রাত হয়ে গিয়েছিলো বলে। এবারে বসেছি উঠোনের মাঝখানে পিঠে বানাতে, যেখানে মা রান্না করে প্রতিদিন সকালে। তো বন্ধুরা কাঠের জালের কিন্তু রান্না, যে কোনো রান্না পিঠে বলুন খুব সুন্দর হয়, তাই মা আজকে কাঠে মানে পিঠে বানাচ্ছে। পিঠে বানানোর জন্য এখন এখানে নারকেলের ছেঁড়ে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, আর মা গুড়ি সেদ্ধ পিঠের জন্য আঁথাল করে দেবে, তো সেটা আমি পিঠে বানাবো সেদ্ধ পিঠে। তারপরে মা কি পিঠে বানাবে, মাটা ছড়া নিয়েছে এইটাই বানাবে, আজকে পিঠে বলে এটা তাই তোমার আজকে পিঠে বানাবে।
তো বন্ধুরা পিঠে খেতে কার না ভালো লাগে, আপনাদের দাদা ভাইয়েরও পিঠে খেতে খুবই ভালো লাগতো আমি শুনেছি মায়ের কাছে, মা গল্প করে আর আমি এসেও দেখেছিলাম যে পিঠে বানালে বসে খেতো না, মানে ওই ঘরে ঢুকতে বেরোতে যখন মানে ইচ্ছে করতো তখনই একটা দুটো করে পিঠে নিয়ে খেত, আর খালি মাকে বলতো মানে পিঠে পরব হলেই মাকে খালি বলতো মা কি পিঠে বানাবে, ও মা কি পিঠে বানাবে এরকম জিজ্ঞাসা করতো। আজকে পিঠে ভিজানো খুব ভালো পারে। সব থেকে কোন পিঠেটা বেশি ভালোবাসতো মা আপনার ছেলে? আজকে পিঠে খুব ভালোবাসতো, কিরম গুড় দিয়ে, দুধ দিয়ে, খেজুরে গুড় দিয়ে, জাল দিয়ে, সেই যেটা ভিজানো পিঠে বলে, যাকে ভিজানো পিঠে বলে, ওই আজকে পিঠে করে তার মধ্যে ভিজে দিতাম, ওই দুধ গুড় জাল দিয়ে ওর মধ্যে ভিজিয়ে দিলে পরে ওইটা ফুলে নরম হয়ে যেত। সে আমি আসার পরে একবার বানিয়েছিলেন, দুদিন তিন দিন ধরে রেখে রেখে ওই পিঠাটা সত্যিই খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। ওই পিঠাটা আমার ছেলে খুব ভালোবাসতো, এখন তো নেই, আর সিদ্ধ পুলি এইটাও খুব পছন্দ, আর পাটি সাপটা এইগুলো খেতে বিশাল ভালোবাসতো, কিন্তু ও একবারে খেত না, ওই খুচ খাস করে ঘরে ঢুকতো বেরোতো খেত, তো নেই খুবই কষ্ট লাগে। আর কাঞ্চন কেন, ভালো কথা বলছেন তো আপনার ছেলের না ব্যাপার কাঞ্চন কেন দেখেছেন তো বন্ধুরা, এই জন্য আমরা এইসব কথা বেশি বলি না, সত্যি আমাদের খুবই মন খারাপ হয় এইসব কথা বললে, কি বলবো মনেই হয় না যে ওইসব কিছু, মনে হয় অনেক দূরে কাজে গেছে, কিন্তু সেটা তো আর নয়, সেটা আমরা জানি কিন্তু মনটাকে তো বোঝাতে পারি না, তাই জন্য মায়ের সামনে এইসব কথা বেশি বলি না, কারণ কি মায়ের খুব মন খারাপ হয়, মা কান্নাকাটি করে। ঠিক আছে, নিজেই বললো যে আমার ছেলে এই পিঠে খেতে ভালোবাসে, আবার কাঁদতে চালু করে দিয়েছে। আমাদের পিঠে বানানো হয়ে গেছে, আমি পিঠে বানিয়েছি এইগুলো, ওগুলো মা বানিয়েছে, এখনো হচ্ছে, তো চলুন এখন আমার পিঠে বানানো হয়ে গেছে, এখন আমি কাজ করব। আর ওদিকে আমার ছেলেও চলে এসেছে, কত বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যের আগে আগে এই চারটে সাড়ে চারটে বাজছে, এখন ছেলে মেয়েগুলো এলো খেলাধুলা করে, বলতেও পাচ্ছি না ভালো করে, তো চলুন এখন কাজ করে নিই, কাজ করে নিই আবার ছেলে মেয়ে এসেছে ওদেরকে খেতে দেবো, সারাদিন তো সেই সকালে গেছে দুটো খেয়ে, ওখানে তার ভাত খায়নি। কি খেতে দিয়েছিল বাবু? হ্যাঁ, কি খেতে দিয়েছিল? গোটা করে আর একটা রুটি, একটা কেক, আর একটা কলা, আর বন্ধুদেরকে বলে গেলে তুমি প্রায় জানবেই, আনবে কয় প্রায় জেনেছো? ওলে আমার ছোনালে, বন্ধুদেরকে বলে দাও, বলো বন্ধুরা আমি এবারে প্রায় জানতে পারিনি, সামনের বারে চেষ্টা করবো, বলো সাথে বলো, তাহলে বলো, বন্ধ করবো ভালো করে বলো বন্ধুরা, প্রায় জানতে পারিনি, মন খারাপ হয়ে গেছে, মন খারাপ করার কি আছে, সে জায়গায় গেছে খেলা করেছে এটাই অনেক, প্রায় জানতেই হবে তার কোনো মানে নেই কি, তাই তো বন্ধুরা? কষ্ট করে ছুললাম খাট, আর বলে প্রাইজ দেবে কিন্তু আর পেলাম না কয়েকটা মেয়ের জন্য, প্রায় জানতে পারিনি বলে ওর মনটা খারাপ হয়ে গেছে, তো চলুন বন্ধুরা আগে কাজ বাজ করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, অনেকক্ষণ ধরে গল্প করছি এখন, মানে পিঠে করছিলাম, পিঠে করার পর আপনাদের সাথে গল্প করতে চালু করে দিয়েছি, এখনো কিছু কাজ হয়নি, এবার মা আমার উপর খেপে যাবে, খেপে যাওয়ার আগে আমি কাজ চালু করে দিই, নাহলে আমায় পিটানি দেবে। আমরা সবাই পিঠে খাচ্ছি, আর আমার ছেলে মেয়ে দুজনেই পিঠে খেতে খুব ভালোবাসে গুড় দিয়ে, তো পিঠে না হলে যদি রুটি করা হয় বাড়িতে তোরা রুটি দিয়েও গুড় দিয়ে খেয়ে নেয়, তো বন্ধুরা আজকের দিনে পিঠে খাচ্ছি সবাই মিলে, তো সত্যি আপনাদের দাদা ভাইয়ের জন্য খুবই মন খারাপ হচ্ছে, কারণ কি আপনাদের দাদা ভাই পিঠে খেতে খুব ভালোবাসে।
আর ঠিক সেরকম হয়েছে আমার সোনা পুরো ওর বাবার মতো। ওর বাবা যেরকম ছিল যে খালি পিঠ বলতো যে মা কিছু একটা পিঠে বানাও না, পিঠে খেতে ভালো লাগে ইচ্ছে করে, ঠিক সেরকম আমার ছেলেটা করে। খালি কাল থেকে বলছো মা কবে পিঠে করা, যেই বলেছি কালকে পিঠে করা বলছে কি মজা হচ্ছে কালকে পিঠে করবে। আজকে খেলতে গিয়েছিল, স্কুল থেকে খেলতে নিয়ে গেছিল, তো আমি তাকে বললাম, তো ওখান থেকে আসার পরই দেখেছে পিঠে হচ্ছে, ওর মনে প্রচন্ড আনন্দ। এসে একটু খেলতে চলে গেল, খেলে এসেই বলছো মা পিঠে হয়ে গেছে, তো পিঠে দিয়েছি এখন এই পিঠে খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। তো আজকে ওদেরকে একটু মানে বই নিয়ে বসাবো না, কারণ কি কালকেও খেলতে গিয়েছিল আজকেও খেলতে গিয়েছিল। আমাদের বাড়িতে যে কোনো পিঠে করলেই মানে পিঠে হবে ঠিকই আছে রকম রকমের, কিন্তু এই সেদ্ধগুলি করতেই হবে, কারণ আমাদের বাড়িতে সবাই সেদ্ধগুলি পিঠে খেতে ভালোবাসে।